টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের বুলেটস এবং নাম্বারিং এ দুটি অপশনের কাজ। বুলেটস এবং নাম্বারিং এই অপশনগুলোর কাজ দেখার জন্য আমাদেরকে কিছু টাইপ করে নিতে হবে। আমি কিছু টাইপ করেছি, এগুলো কম্পিউটারের সফটওয়্যারের নাম। প্রথমে আমরা দেখব বুলেটস অপশনের কাজ। বুলেটস অপশনের কাজ দেখার জন্য আমাদের টাইপকৃত টেক্সটগুলো সিলেক্ট করতে হবে। আমি আমার টাইপকৃত টেক্সটগুলো সিলেক্ট করলাম। মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের অন্তর্গত প্যারাগ্রাফ সেকশনে এখানে দেখুন একটি বাটন রয়েছে। এই বাটনের বাম পাশে কিছু গোল গোল চিহ্ন রয়েছে এবং ডান পাশে কিছু হরাইজন্টাল টান রয়েছে। এই বাটনটির নাম বুলেটস বাটন। আমি যদি এই বুলেটস বাটনে যদি ক্লিক করি, তাহলে এই আইটেমগুলোর বাম পাশে একটি করে সিম্বল চলে এসেছে। এমএস ওয়ার্ডে আমাদের কাজ করার সময় সাধারণত কিছু কিছু লাইন অথবা কিছু কিছু বিষয় বিশেষভাবে বোঝানোর জন্য বাম পাশে একটি করে সিম্বল দিতে হয়। এই সিম্বল দেওয়াকে বলা হয় বুলেটস পয়েন্ট। আমি আমার এই আইটেমগুলো বিশেষভাবে প্রকাশ করার জন্য আমি বাম পাশে বুলেটস পয়েন্ট দিয়েছি। আমি যদি এই বুলেটস পয়েন্টটি যদি আমি উঠাই দিতে চাই, উঠানোর জন্য আবার আমার এই বুলেটস যে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমাদের এই লিস্ট আইটেমগুলো পূর্বের রূপ ধারণ করেছে, অর্থাৎ এইগুলো বুলেটস পয়েন্ট উঠে গেছে। আমি আবার আমার টেক্সটগুলো সিলেক্ট করলাম, করে আমি আবার বুলেটস পয়েন্ট দিলাম। এখন যদি আমি চিন্তা করি, আমার এখানে লক্ষ্য করুন বর্তমানে বুলেটস পয়েন্টগুলো একটি গোল গোল চিহ্নে রয়েছে। আমি যদি চিন্তা করি এই সিম্বলগুলি আমি চেঞ্জ করে দেবো। এই সিম্বলগুলো চেঞ্জ করার জন্য এখানে দেখুন বুলেটস যে বাটন, বাটনের ডান পাশে একটি অ্যারো চিহ্ন রয়েছে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখুন বুলেটস লাইব্রেরি চলে এসেছে। এই বুলেটস লাইব্রেরিতে দেখুন বিভিন্ন প্রকার সিম্বল রয়েছে। এগুলো হচ্ছে একটি করে বুলেটের আইটেম, যেমন এখানে দেখুন একটি চার কোনা একটি আইটেম রয়েছে, আবার এখানে দেখুন একটি ফুলের মতো, এখানে অ্যারো, আবার এখানে তীর। আমি এখান থেকে অ্যারো যেই চিহ্নটি আমি এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখুন আমাদের এখানে বুলেট আইটেমগুলো অ্যারো চিহ্নতে রূপ ধারণ করেছে। এখন যদি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখেছি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের পরে যদি চিন্তা করি আমি আরও একটা আইটেম যোগ করব। আইটেম যোগ করার জন্য এই টেক্সটের পরে আমি কার্সার রাখলাম, রাখার পর ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর দেখুন আমাদের অটোমেটিক্যালি এই জায়গায় অ্যারো চিহ্নটি চলে এসেছে, অর্থাৎ বুলেট পয়েন্টে চলে এসেছে। এখন এখানে আমি কোনো কিছু টাইপ করতে পারবো। আবার যদি এরপরে আমি আবার ইন্টার দিই, তাহলে আবার আমার বুলেট পয়েন্ট চলে আসবে। তারপরে আমি যদি চিন্তা করি যে এরপরে আমি বুলেট পয়েন্ট ছাড়া আমি হচ্ছে কোনো কিছু লিখবো, তাহলে আমি আবার আরেকবার যদি ইন্টার দিই, তাহলে দেখুন আমার কার্সারটা এই জায়গায় চলে যাবে। এখন আমি যদি কিছু টাইপ করি, তাহলে বুলেট পয়েন্ট ছাড়াই ওটি টাইপ হয়ে যাবে। আবার আমি যদি এই বুলেট আইটেম যদি উঠাই দিতে চাই, তাহলে ইতিপূর্বে আপনারা দেখেছেন এটি সিলেক্ট করে এই যে এখানে বুলেটস যে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করলে আমার বুলেট আইটেমগুলো চলে যাবে। এখন আপনারা দেখবেন নাম্বারিং অপশনের কাজ। এমএস ওয়ার্ডে কাজ করার সময় নাম্বারিং করার প্রয়োজন পড়ে, অর্থাৎ আমরা কোনো কিছু লিস্ট আইটেম যদি লিখতে চাই, তাহলে প্রথমে ওয়ান লিখি, তারপরে আমাদের টাইপ করি, তারপর আবার টু লিখি, তারপর আমাদের টাইপ করি, থ্রি লিখি, এভাবে আমাদের সিরিয়াল নম্বর লিখে চাই। কিন্তু এমএস ওয়ার্ডে আমাদেরকে এমন একটি সুবিধা দেয় যার ফলে আমাদেরকে বারবার এই ওয়ান টু থ্রি এইভাবে লেখার প্রয়োজন নেই। জাস্ট শুধু ইন্টার দিয়ে দিয়ে টাইপ করলে হয়ে যায়, অর্থাৎ অটোমেটিক্যালি আমাদের সিরিয়াল মতো নাম্বার চলে আসবে। এখন আমরা দেখবো এটি কীভাবে করতে হয়। এই কাজ করার জন্য আমাদের টাইপকৃত টেক্সট সিলেক্ট করতে হবে। বর্তমানে সিলেক্ট করা রয়েছে। এখানে দেখুন হোম ট্যাবের অন্তর্গত প্যারাগ্রাফ সেকশনে এখানে একটা বাটন রয়েছে। এই বাটনের নাম হচ্ছে নাম্বারিং বাটন। এই বাটনে দেখুন বাম পাশে কিছু লেখা রয়েছে, ডান পাশে কিছু টান টান রয়েছে। আমি যদি এই বাটনে ক্লিক করি, তাহলে দেখুন আপনার লিস্ট আইটেমের বাম পাশে এই যে ওয়ান টু থ্রি ফোর সিক্স এভাবে অটোমেটিক চলে এসেছে। তারপরে আমি যদি এরপরে কার্সর যদি রাখি, রাখার পরে আমি যদি ইন্টার দিই, ইন্টার দিলে দেখুন অটোমেটিকলি ছয়ের পরে এই যে ছয়ের পরে অটোমেটিকলি একটা সাত চলে আসছে। এখানে আমি আরেকটা আইটেম লিখতে পারি। তারপরে যদি আমি আবার ইন্টার দিই, তাহলে আবার আই এইট উঠে আসবে। আবার আমি ব্যাক স্পেস যদি দিই, তাহলে দেখুন আমার এই এইট উঠে চলে গেছে, এখন সেভেন পর্যন্ত রয়েছে। এই আইটেমে যদি আমি চিন্তা করি যে ওয়ান টু থ্রি এভাবে আমি সেভেন পর্যন্ত না দিই, আমি এ বি সি ডি এইভাবে দেবো, এইভাবে নাম্বারিংটা করবো, তাহলে কীভাবে করতে হয় দেখুন। আমি আমার লেখাগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে দেখুন নাম্বারিং যে বাটন রয়েছে এই বাটনের ডান পাশে একটি তীর চিহ্ন রয়েছে। এই তীর চিহ্নতে ক্লিক করলে দেখুন নাম্বারের লাইব্রেরি চলে এসেছে। এখান থেকে এই যে দেখুন এ বি সি ডি, এখানে
আইটেম রয়েছে, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে এ বি সি ডি এখানে জি পজিশনে চলে এসেছে। আবার এখানে স্মল লেটার এগুলো রয়েছে, আমি যদি চিন্তা করি ক্যাপিটাল লেটারে দেবো। আবার আমি তীরে ক্লিক করলাম, তীরে ক্লিক করার পরে দেখুন এখানে ক্যাপিটাল লেটার রয়েছে, ক্যাপিটাল। এইভাবে আমি এখান থেকে নাম্বারিংগুলো করতে পারি। আমি আবার আমার এই নাম্বারিংগুলো আমি হচ্ছে 1, 2, 3 এইভাবে করে নিলাম। এখন দেখুন আমার সর্বশেষ আইটেম লিখেছি পেইন্ট, এই পর্যন্ত আমার এই লিস্ট আইটেমটা শেষ হয়ে গেছে। তারপরে আমি যদি আবার অন্য আরেকটি যদি লিস্ট তৈরি করতে চাই, যেমন এইখানে দেখুন আমি 7 পর্যন্ত শেষ করেছি, তারপরে আমি ইন্টার দিলাম, 8 আসলো, তারপরে আমি ইন্টার দিলাম, দেওয়ার পরে আমার কোনো নাম্বারিং আসবে না। এখন আমি যদি অন্য একটি লিস্ট তৈরি করতে চাই, যেমন আমি লিখলাম আমি যদি এই আইটেমগুলোতে নাম্বারিং করতে চাই, তাহলে আমি এই নাম আইটেমগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি এই আমাদের নাম্বারিং যে বাটন রয়েছে বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে আমি 7 পর্যন্ত আমি এখানে আইটেমটা শেষ করেছিলাম পেইন্ট, কিন্তু এখানে বাংলাদেশ থেকে এখানে 8 পর্যন্ত চলে এসেছে। আমি এখানে চাচ্ছি এখানে আমি 1 থেকে আবার শুরু করব। কিভাবে 1 থেকে শুরু করা যায় এখন দেখুন। এটি করার জন্য এইখানে নাম্বারিংয়ের বাটনের যে তীর চিহ্ন রয়েছে, তীর চিহ্নতে ক্লিক করলাম। এইখানে দেখুন একেবারে নিচে সেট নাম্বারিং ভ্যালু নামে একটি অপশন রয়েছে, এই সেট নাম্বারিং ভ্যালু অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এইখানে হচ্ছে স্টার্ট নিউ লিস্ট, স্টার্ট নিউ লিস্টের আইটেমে হচ্ছে টিক চিহ্ন দেওয়া আছে। এখানে দেখুন সেট ভ্যালু 2, এখানে আমি সেট ভ্যালু আমি কোথা থেকে শুরু করব, এখানে 8 থেকে শুরু হচ্ছে, আমি এটা 8 ফেলাই দিলাম। ফেলাই দেওয়ার পরে এইখানে আমি 1 লিখলাম, 1 লিখে দেখেন আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে আমার এই বাংলাদেশ এখন 1 থেকে শুরু হয়েছে। এই ছিল এমএস ওয়ার্ডের বুলেটস এবং নাম্বারিং এই দুটি অপশনের কাজ সম্পর্কে আলোচনা। আজ এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।